প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ 3রা মার্চ 2022 কৃষি অ্যান্ড খামার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের কৃষি অ্যান্ড খামার চ্যানেল অবস্থান করছে অনিক ডেইরি ফার্মে, আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙ্গর উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে। এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র, আর এই ফার্মের মালিক আনোয়ার ভাই এখান থেকে গাভী বা তারপরে বকনা, ষাঁড়, মহিষ লালন পালনের পাশাপাশি বিক্রি করে থাকে। এর আগে এই ফার্মের বেশ কিছু প্রতিবেদন আপনাদের দেখাইছি, নতুন করে ওনার খামারে এসে দেখতেছি বেশ কিছু গাভী এবং মহিষের বাচ্চা সংগ্রহ করেছে, যা আমাদের আজকের প্রতিবেদন আপনাদের দেখাবো। দেখাবো এই নতুন সংগ্রহে কয়টা জাতের, কেমন বয়সের বা কেমন দামের গাভী রয়েছে, কেমন দামের মহিষ রয়েছে, এই সকল বিষয়ে বিস্তারিত জানাবো। তো দর্শক ভাইরা, যেহেতু এখান থেকে গাভী গরু বিক্রি করা হয়, আপনারা যে যেখান থেকে গাভী গরু কিনবেন, গাভী কিনতে হলে সরজমিনে এসে দেখে শুনে কিনবেন। বিস্তারিত জানতে আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আনোয়ার ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া, ভালো আছি। আচ্ছা, শুরুতে যারা নতুন ভাই বোনেরা আছে তাদের উদ্দেশ্যে আপনার নাম সহ ঠিকানাটা আমাদের জানাবেন। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন, অনিক ডেইরি ফার্মের মালিক। আমার ঠিকানাটা পাবনা জেলা ভাঙ্গুরা থানা বড়ালবিল রেল স্টেশন সংলগ্ন গ্রাম চৌবাড়িয়া হারোপাড়া। আচ্ছা, এখান থেকে তো আপনি গাভী দিয়ে, মহিষ দিয়ে, তারপরে ষাঁড় বাচ্চা দিয়ে বিক্রি করে থাকেন, এর আগে প্রতিবেদনে দর্শকদের দেখাইছি তেমনই আছি, আলহামদুলিল্লাহ আছি, সব কিলো মিলেমিশে আছি। গাভী বকনা বাচ্চা এবং মহিষের বাচ্চাও কিছু কম বেশি আছে, ষাঁড়ের বাচ্চাও আছে কিছু। আচ্ছা আচ্ছা, মোটামুটি সবগুলো নিয়েই কাজ করতেছি। হ্যাঁ, কাজ করতেছি, হয়তো এর মাঝে থাকতে হবে, কারণ ব্যবসা করতে হবে তো একটা কিছু। আচ্ছা আচ্ছা, তো আনোয়ার ভাই অনেকেরই প্রশ্ন থাকে আপনার ভিডিও আপলোডের পরপরই, অনেকদিন পর দেখলাম আনোয়ার ভাই ভিডিওতে আসেন না কেন, তো এই সমস্ত কমেন্টের রিপ্লাই আপনার মুখ থেকেই শুনতে চাই। আসলে কি বলবো, ভিডিওতে আসলে অনলাইন যখন আসে তখন কম বেশি একসময় ছিলাম কিছুদিন, কম বেশি না তখন রেগুলার ছিলেন যখন শুরুর দিকে, মানুষের কান ভালো মন্দ কতটুকু কি বলছি বুঝতে পারি না। তো মানুষ অনেকজন রিকোয়েস্ট করে মাঝে মধ্যে দুই একটা ভিডিও চায়, ভিডিও প্রতিবেদন চায় চায়। তো আমার আসলে প্রতিবেদনের পর অতটা ইচ্ছে নাই যে প্রতিবেদনে ভিডিও দিলে আমার গরু কাছে লাগবে 10টা কি 5টা, কারণ আমার ওই ইচ্ছে নাই, কারণ আর প্রতিবেদন 10টা 5টা গরু বেচতে পারলে আমি একবারে সঠিক জিনিস বিক্রি করতে পারবো না। পারবেন না? না। আচ্ছা, তখন আমার মধ্যে লোভ লালসা থাকবে, অনেকটা কাজ করবে। এবং ভিডিওতে আমার মোট গরুই প্রেগনেন্ট, বেশিরভাগ প্রেগনেন্ট গরু আছে, এবং আমার কাছে প্রেগনেন্ট গ্যারান্টি 100 100 গ্যারান্টি দেবো যে কোনো ডাক্তার দিয়ে, আমার ডাক্তার তো থাকবেই, বিভিন্ন কোয়ালিটি নিয়ে যে কোনো ডাক্তার নিয়ে আসে, আপনি এখানে শতভাগ নিশ্চিন্তে। এবং যাই দুই চারটে বাচ্চালা গরু আছে আমি সবসময় বলে থাকি আমার এখানে 5 দিন করে থাকে, দেখে দোয়া নিয়ে যাবে। আচ্ছা, এই যে আমরা যখন আসি খামারে ঢুকি তখন দেখলাম আপনি গরু দহন করতেছেন, তো অনেকেই তো দেখা যাচ্ছে যে গরু দহন করে না, ভিডিও যাতে ওলানটা একটু বড় দেখা যায়, যাতে দুধের একটা পরিমাপ করা যায়, তো আপনি তো দহন করে দিলেন, ওটাও দেখা। আমার প্রত্যেকটা গরুর দুধ দোয়ান আছে, এনেকার যেগুলো প্রেগনেন্ট গরু আছে বেশ কিছু, এবং প্রত্যেকটা গরুর দুধ আছে। জি জি জি, 5 মাস 4 মাস 3 মাস প্রেগনেন্ট আছে, 6 মাস প্রেগনেন্ট আছে, 7 মাস প্রেগনেন্ট আছে, দুধও আছে কিন্তু বাচ্চা নেই, বাচ্চা পেটে। আচ্ছা আচ্ছা, তো এর রহস্য আমি গরুর কাছে যা বলবো। আচ্ছা আচ্ছা, তো আজকে কি কি দেখাবেন আমাদের? আজ চিন্তা ভাবনা করছি যে কিছু গরু এবং মহিষের বাচ্চা কয়েকটা দেখানো, তো আমরা সব দেখাবো আপনার খামারে, প্রায় এই খামারেই তো এখানে কতগুলো গরু আছে তাও মোটামুটি গোটা 40-এর মতো হবে সব মিলে, গরু আছে তো একটা প্রতিবেদনে কিন্তু শুধু 40টা গাভী দেখানো সম্ভব না, আবার এর পাশে আপনি মহিষ কিনে নিয়ে আসছেন, মহিষ অনেক দিন ধরেই আছে, মহিষের বাচ্চাগুলো অনেক দিন ধরেই আছে, তো আমাদের বর্ণনা কয়টা দিবেন? আমি দেখাবো সবগুলো। আসলে আমি ভিডিওর মাঝখানে আমি গরু দেখানো না, আমার ইয়া না, আমার কাছে আছে, কাস্টমার সরজমিনে আসে দেখে কালেকশন করবে, সবচেয়ে বেশি ভালো, সবচেয়ে বেশি ভালো, এবং আমার নিয়ত তাই। আচ্ছা, মহিষ কি সিঙ্গেলে বিক্রি করবেন? সিঙ্গেল লালিও বিক্রি হবে, এবং যদি 5টা আছে এখন বর্তমান 5টা একসঙ্গে যদি লয় তাও বিক্রি হবে। বকনা খামারে কতগুলো আছে? বকনাই মোটে গোটা 30ই আছে, 30টার মতো বকনাই আছে, সব রকম জাতেরই আছে, সব রকম জাতেরই আছে। আচ্ছা, তার মানে সরজমিনে যদি কোনো দর্শক ভাইরাই হারোপাড়াতে আসে আপনার সবগুলো খামার ভিজিট করতে পারবে, আলহামদুলিল্লাহ, সরজমিনে এসে দেখে তারপরে কালেকশন করবে। তো চলেন দেখি আপনার কালেকশন গুলো কেমন, এগুলো সঠিক যে বর্ণনা এটা একটু একটু করে আমাদের জানান। যেমন এই গাভীটা এবার সেকেন্ড বাচ্চা দেবে। আচ্ছা, সেকেন্ড বাচ্চা দিবে, উলান রস আসছে, মোটামুটি এখনো 20-25 দিন সময় লাগবে, 20-25 দিন 6 দাঁত সেকেন্ড বাচ্চা দেবে। আচ্ছা, এর জাত কি? এটা শাহিয়ালের সাথে জার্সির ক্রস, শাহিয়াল জার্সির ক্রস, শাহিয়াল জার্সির সাথে জার্সির ক্রস। আচ্ছা, এটার দাঁত হচ্ছে 6টা, বিএন সেকেন্ড সেকেন্ড। এখন কি প্রেগনেন্ট না দুধও পাচ্ছেন? না, এটা প্রেগনেন্ট ওলান ছেড়ে দিছে, হয়তো 20-25 দিনের মধ্যে বাচ্চা দেবে, কারণ এই গরুগুলো এখন শুকাই দিছেন। হ্যাঁ, শুকানো অলরেডি ওলান ছেড়ে দিছে, বাচ্চা দেওয়ার আগ মুহূর্তে যে ওলান ছাড়ে যাকে বলে, এখন অলরেডি ওলান ছেড়ে দিছে আর কি। আচ্ছা, এটার আগের বিএনে কি রকম দুধ হতো? প্রথম বিএনে আসলে আমি দুধের কথা বিক্রি করলাম, এই গরু
চোখে যার যতটুকু নজর আসে সে নজর দিয়ে কিনবে। আমি বলবো না এই গরুটার 20 কেজি কি 15 কেজি কি 10 কেজি দুধ হবে, কারণ হচ্ছে একটা গাভীর দুধ থাকলে হয় না, দুধ বের করে নিতে হয় অবশ্যই, এবং সেটার জাতমানও হতে হবে এবং সেটা অনুভব করতে হবে যে খামারি গরু কালেকশন করবে তারও অনেক কিছু চিনতে হবে জানতে হবে। আচ্ছা এইটা দাঁত হচ্ছে 6টা, সেকেন্ড টাইম বাচ্চা দিবে, সময় আছে কি রকম এটা বলতে? মোটামুটি 20 থেকে 25 দিন লাগবে। এখনো 20 থেকে 25 দিন, 25 দিন লাগবে। এর দাম কত পড়বে আপনার কাছ থেকে? এর দাম পড়বে 1,85,000। এর দাম পড়বে 1,85,000। দরদামের সুযোগ দিবেন? কোনো দাম দরের সুযোগ হবে না, একদম একদম সবগুলোই একদমই দেখাবেন শুধু, হ্যাঁ যে কটা দাম বলবো সব একদম। আচ্ছা যে পাশেরটা তাহলে একটু দেখান, এটা কোন জাত? এটা হলস্টিয়ানের সঙ্গে ফ্রিজিয়ানের ক্রস। হলস্টিয়ানের সঙ্গে ফ্রিজিয়ান ক্রস, ফ্রিজিয়ান ক্রস, একসাথে হলস্টিয়ান ফ্রিজিয়ান, ফ্রিজিয়ান। এর দাঁত কয়টা? এটা দাঁত হলে 4টা, সেকেন্ড বাচ্চা দেবে, বর্তমানে এটা প্রেগন্যান্ট আছে 5 মাস। এদের দুধ দোহানো আছে, এখন 8 কেজি দুধ আছে, দুধ কিন্তু সব দোহানো হয়ে গেছে, দহন করা হয়ে গেছে। আমরা আসার পরেও দেখছি এই ওলানে অনেকটা চাপ আসছিল দুধের, হ্যাঁ ওলান পালান ভালো ছিল দেখানো। আর আমার এখানে এসে সরজমিনে আসে দারবাট গ্যারান্টি থাকবে। আচ্ছা জাজরাউলি লাগবে না? আচ্ছা একদম ক্লিয়ার থাকবে, ক্লিয়ার। এর দাম কত ভাই? এটার দাম পড়বে 1,85,000। 1,85,000। দুধ আছে কি রকম? এটার দুধ আছে বর্তমান 9 কেজি, 9 কেজি গ্যারান্টি, গ্যারান্টি। যা দুধ বলবেন তা কিন্তু গ্যারান্টি দিতে হবে, হ্যাঁ অবশ্যই, এখানে থেকে দোয়া দেখে নিয়ে যাবে। আচ্ছা আর বাটে এবং জরায়ুতেও গ্যারান্টি? গ্যারান্টি। প্রেগন্যান্ট কত মাসের বলছিলেন? এটা 5 মাস, 5 মাস মানে চেক দিয়ে নিবে, 100% চেক দিয়ে নিবে। 1,85,000 দাম না? 1,85,000। এটা সাইড করেন, এই যে 3 নম্বরটা দেখি, এটা কোন জাতের? এটা হলস্টিয়ান ফ্রিজিয়ান, এটাও একটা হলস্টিয়ান ফ্রিজিয়ান, হ্যাঁ। একটু ইয়াং মনে হচ্ছে সিংহের অংশ দেখে, এটাও সেকেন্ড বাচ্চা দিয়ে বর্তমান 4 দাঁত। যত্নের কোনো ঘাটতি নাই আপনার খামারে? প্রচুর, এখন বর্তমানে এই অবস্থায় প্রচুর ঘাটতি আছে গরুর গায়ে এখন, এখন। আচ্ছা এটা কিভাবে বুঝলেন যে ঘাটতি আছে? আমি তো দেখতেছি টিকটিক করতেছে। শারীরিক যে অবস্থা, আসলে জনের যতটুকু দরকার এখন নাই, কিন্তু গরু অরিজিনাল জাত গরু, খাদ্যর জন্য অনেক ঘাটতি আছে। প্রথম বিয়ান দিছে ওই রকটক জায়গায় উঠছে, আচ্ছা ঠিক আছে, দুধ দোহানো হয়ে গেছে, উলান পালান তো দেখেন না, এখনো দুধ আছে 8 কেজির মতো দুধ আছে, দাঁতে 4 দাঁত ছিল 6টা হচ্ছে। আচ্ছা 4 দাঁত থেকে 6 দাঁতে যাচ্ছে না, 2 দাঁত ছিল 4 দাঁত হচ্ছে, ওই যে জাবর কাটাচ্ছে দেখা যাচ্ছে। আচ্ছা 2 দাঁত থেকে 4 দাঁতে যাচ্ছে, এটা হচ্ছে আপনার সিরিয়ালের 3 নম্বর, হ্যাঁ। আচ্ছা এর দাম কত ভাই? এটার দাম পড়বে, এটাও 1,85,000। 1,85,000। এটা প্রেগন্যান্ট কত মাসের বললেন? এটা প্রেগন্যান্ট আছে হলো, এটাও 5 মাস, 5 মাসের মতো। তার মানে যে আপনি টানা গাভ গরু কিন্তু আমরা দেখি আপনি, আপনার কাছে বেশি থাকে বা আপনি বেশি কেনেন, তো এইটা কেন? অনেকেই তো রেডি গাভ নিয়ে ব্যবসা করতেছে। আসলে এই গরুগুলো আমি কিনছি যতটুকু আমি জাতমান চিনি, যে আসলে আমার কাছে ভালো লাগছে, আমি কার কাছে ভালো লাগলো না লাগলো ওইটা আমার দেখার বিষয় না। এই গরুগুলো ভবিষ্যতে, এই গরুগুলো যখন 9 মাস উলান ছেড়বে এবং বাচ্চা ডেলিভারি হবে, তখন এই গরুগুলোর দাম আছে অনেক টাকা, অনেক টাকা, কেউ লিলো কি না লিলো এটা আমার দেখার বিষয় না। আমার এই টানাগুলো কেউ কিনে নিয়ে যদি রেডি করে বিক্রিও করে সেক্ষেত্রে কিছু টাকা লাভ পাওয়া 100%। এই যে পাশেরটা দেখেন 4 নম্বরটা, হ্যাঁ 4 নম্বর, এটাও 4 দাঁত ছিল 6 দাঁত হচ্ছে, ওই যে এখন দাঁত জাবর কাটাচ্ছে, এটা হ্যাঁ আছে, এরা সেকেন্ড বাচ্চা দেবে, এটা প্রেগনেন্ট আছে, এটাও 5 মাস, এটার দুধ আছে এখনো 12 কেজির মতো দুধ আছে। উলান পালান রগ গুলে আসলে প্রথম বিয়ানের গরুর এত ভালো আর এত রগ হয় না কখনো। আচ্ছা এটা হচ্ছে 12 কেজির মতো এখনো দুধ আছে, দুধ আছে, বাচ্চা যেটা পেটে আছে এটা হচ্ছে সেকেন্ড বাচ্চা, সেকেন্ড বাচ্চা। আর এখন যে বাচ্চাটার দুধ আছে 12 লিটার, এটা হচ্ছে প্রথম বাচ্চা, প্রথম বাচ্চার বাচ্চা, পেটে বাচ্চা। এর দাম কত ভাই? এটার দাম পড়বে 2,10,000 টাকা। এর দাম পড়বে 2,10,000, 2,10,000। আলোচনার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। এই যে পাশের 5 নম্বরটা দেখান, এটা কোন জাত? এটাও ফ্রিজিয়ান, হলস্টিন ফ্রিজিয়ান, এটাও ফ্রিজিয়ান, ফ্রিজিয়ান। গরুগুলো শুধু প্রথম যে 2 নম্বরটা একটু ছোট ছিল মাঝারি, বাকি সবগুলোই বিগ সাইজেরই বলা যায়। এটার দাঁত কয়টা? এটাও 4 দাঁত, 4 দাঁত, 4 দাঁত। প্রেগন্যান্ট আছে? এটা প্রেগন্যান্ট আছে, 7 মাস পড়তেছে আর কি, 7 মাস পড়তেছে। মানে ওলানে দুধ নাই, দুধ এখন একবেলা দোহন করা হয়, দোহন করেন? এখন একবেলা দোহন করি। ছেড়ে দিবেন কবে? মোটামুটি হয়তো 10-15 দিন 20 দিনের মধ্যে দুধ ক্লোজ করে নেব, 10 থেকে 15 দিন বা অতিরিক্ত 20 দিন। জি। এর দাম কত চাচ্ছেন আপনি? এটার দাম পড়বে 1,70,000, 1,70,000। এর গাভী 5 নম্বর সিরিয়াল, 5 নম্বর। এটা সাইড করে নেন, যে 6 নম্বরে আরো একটি বিশাল আকৃতির গাভী আছে, এরপরে এর চেয়েও বড় গাভী আছে, তো এইটা সম্পর্কে আমাদের জানান 6 নম্বরটা। 6 নম্বর গাভীটা হলো, এটা 5 মাস প্রেগনেন্ট, দুধ আছে বর্তমান 10 কেজি। দাঁত হইছে কয়টা? দাঁত এটাও 6 দাঁত, হলস্টিয়ান ফ্রিজিয়ান তো না? হলস্টিয়ান ফ্রিজিয়ান। আচ্ছা এখন 6 মাসের গাভ, 6 মাসের গাভ, দুধ আছে 10 কেজি, 10 কেজি গ্যারান্টি, গ্যারান্টি। যে কেউ এটা দহন বা লালন পালন করতে পারবে তো? হ্যাঁ যে কেউ দহন করে নিতে পারবে। আচ্ছা এর দাম কত পড়বে? এটার দাম পড়বে 2,05,000 টাকা, এর দাম পড়বে 2,05,000, 2,05,000, একই দাম, একই দাম, দরদামের কোনো সুযোগ নাই। এটা সাইড করে নেন, যে পাশে বিগ সাইজের একটা গাভী আছে, এটা দর্শকদের দেখাই, এটা সম্পর্কে একটু জানান, এটা কোন জাত?
তা হলস্টাইন সঙ্গে ফ্রিজিয়ান ক্রস এই গাভিটা আমার কাছে দীর্ঘদিন আছে প্রথম বাচ্চাটা আমার খামারে দিছে এটা আপনার খামারেই প্রথম বাচ্চা প্রথম বাচ্চাটা দিছে তাহলে এর ইতিহাস সব আপনি জানেন হ্যাঁ জানি এখন দাঁত কয়টা এটা 6 দাঁত হচ্ছে 6 দাঁত হচ্ছে 6 দাঁত হচ্ছে তার মানে দীর্ঘদিন আপনার খামারে দীর্ঘদিন আছে এখন কি প্রেগন্যান্ট এটা প্রেগন্যান্ট 8 মাস শেষ আর 9 মাসের যাচ্ছে আর কি 8 মাস শেষ 9 মাস রানি 9 মাস রানি আচ্ছা এটা কয় নম্বর বাচ্চা পড়বে এটা সেকেন্ড নাম্বার বাচ্চা সেকেন্ড নাম্বার বাচ্চা পড়বে প্রথম বিয়েনে কি রকম দুধ পাতেন পাইতেন ওটা তো বলা ভুল হয় কারণ আপনার খামারে যে উত্তর ছিল অনেক মিয়ে ভাই মন্তব্য করে কিন্তু আসলে যে মিয়ে ভাইরা মন্তব্য করবে তাদের উদ্দেশ্যে একটা কথা বলি যে আমি সরজমিনে সব সময়ের জন্য চাই যে আপনারা খামারে এসে ভিজিট করে তারপরে গোবর কালেকশন করেন সবচেয়ে তাহলে ভালো হয় আর আমি যে মিয়ে ভাইরা ইয়া করে আমার কাছে যায় সরাসরি আসুক যে আমার ভুলটা কোন জায়গায় মানুষে আমি বলবো না এক একজন কিন্তু আসলে সরাসরি মনে এক জিনিস ভিডিওর মাঝখানে এক জিনিস কারণ এই গরু অনেক হাই বডির গরু কিন্তু আসলে কিন্তু ওই পরিমাণ ওইভাবে কিন্তু ভিডিওর মাঝখানে দেখা যাবে না আচ্ছা বড় গরু এরকম বোঝা যায় না বোঝা যায় না আচ্ছা তো গামিটা আমি 21 কেজি পর্যন্ত দুধ দোয়ান আছে 21 লিটার রেকর্ড 21 পর্যন্ত গেছে 21 পর্যন্ত আচ্ছা তার মানে তো দ্বিতীয় রাউন্ডে একটু দুধ বেশি পাওয়া যায় আশা করি একটা ভালো জায়গায় যদি পড়ে 30 প্লাস আশা করা যায় কারণ শরীর দেহ এর উপরে অনেক কিছু নির্ভর করে এত দুধ হবে এক বিএনএ 9 কেজি বাড়বে হ্যাঁ ও ভালো জায়গায় গেলে আচ্ছা এর দাম কত ভাই এটার দাম আমি বলতে চাচ্ছি না এটা আলোচনার সাপেক্ষে আর কি দামাদামি হবে এটার দাম বলতে চাচ্ছেন না আলোচনা করবেন আলোচনা এই পাশে হচ্ছে খামারের শেডের মধ্যে অনেকগুলো গাভী রাখা আসলে তো এখান থেকে অনেকগুলো গাভী তো আলনে মুড গরু তো আসলে এভাবে দাম চা ইয়া করা যায় না আচ্ছা ঠিক আছে যেমন এখানে মুন্ডি গরুগুলো যেমন এই গরুটার বাচ্চা এটাই এই গরুটার বাচ্চাই এটা বাচ্চা এটা আমি অনেক আগে কিনা আছে এটা আমার এই বীজটা আমার এর মাকে আমি বীজ দিছি এই আমার খামারে রেখে বীজ দিছি আচ্ছা আচ্ছা এখন কি এর মা প্রেগন্যান্ট এই এখন প্রেগন্যান্ট আছে হলো 5 মাস প্রেগন্যান্ট এর দুধ আছে বাচ্চা ছাড়া দুধ দোহন করা হয় আচ্ছা ঠিক আছে বাচ্চা যেটা দেখতেছি এটাও তো মনে হয় মুন্ডি হইছে না হ্যাঁ ওটাও মুন্ডি মুন্ডি পেট থেকে কি মুন্ডি হচ্ছে ওর বয়স হচ্ছে 13 মাস আচ্ছা যখন 13 মাস আমি এই গরুটা যখন কালেকশন করে নিয়ে আসি তখন একদম দুর্বল ছিল এবং বাচ্চাও খুব দুর্বল ছিল আমি জাতমান দেখে কালেকশন করে নিয়ে আসি এটার দাম কত ভাই জোড়া বাচ্চা সহ আমি এগুলোর দাম ওইভাবে মোবাইলের মধ্যে বলতে চাই না এগুলো সরজমিনে এসে তারপর দাম দাম দেখে শুনে কিনতে হবে কিনতে হবে এই যে পাশ দিয়ে আরো অনেক গরু আছে এই যে পাশেই মনে হয় আরেকটা মুন্ডি না হ্যাঁ এটাও মুন্ডি আচ্ছা এটার বয়স কি রকম হবে এটার বয়স হচ্ছে 14 মাস 14 মাসের মতো হবে না 14 মাসের মতো হবে এটার কি দাম বলা যাবে এখন আসলে এইভাবে আমি এই গরুগুলোর দাম মোবাইলে বলবো না আচ্ছা কারণ মানে দামি কম দামি সব রকম কালেকশনই তো আপনার কাছে আছে তলাবাটটা তলাবাটটা খুব ভালো এই গরুতে ভ্যাকসিন দেওয়া আছে ভ্যাকসিন দেওয়ার কারণে ভয় পাচ্ছে যে মনে হচ্ছে আজ ভ্যাকসিন দিবে হ্যাঁ ঠিক আছে যে ভয় পাচ্ছে প্যান্টেন পরে দেখে মানে ভয় পাচ্ছে তো অনর ভাই দামি গাবি তো দেখালেন অনেকগুলোই তো কম দামি গাবির মধ্যে কোনগুলো আছে আপনার কাছে একেবারে ধরেন যারা গরিব মানুষ বা সামর্থ্য কম পুঁজি কম ব্যবসা করতে চায় খামার করতে চায় তাদের জন্য কি আপনার খামারে কোনো গাভী আছে এখন আমার কাছে সর্বনিম্ন যে গাভীটি আছে তাও 115,000 টাকা একটা গাভী আছে শুধু 115,000 টাকা 115 এটাই আপনার কাছে সর্বনিম্ন দাম সর্বনিম্ন দাম আচ্ছা তার ছাড়া উপরে একটা দামি চান নাই অনেক দামি গরু আছে কারণ এখানে বেশ কিছু রকমের গরু আছে যেমন এই গরুটা এটা 8 মাস প্রেগন্যান্ট এই গরুটা দিল কেউ নিতে চায় এর কোনো আসল তাই বলছি যে কোনো দামাদামি হবে না 170 লি বিক্রি করা যাবে দাঁত হইছে কয়টা এটা দাঁত 4 দিয়ে ছিল 6 দা হচ্ছে 4 দা থেকে 6 দা হ্যাঁ কোনো দামাদামি চলবে না এটা 8 মাস প্রেগন্যান্ট বাড়ি দিয়েও আপনি গরু বেঁধে রাখছেন হ্যাঁ গরু বেঁধে রাখছি ওগুলো তো বিক্রির গরু না হ্যাঁ যে আমার কথা সরজমিনে আসে ডিটেইলে সেটা বিক্রি হবে কিন্তু এটা তো মনে হয় বাঘাবাড়ির জার্সি হ্যাঁ ওটা জার্সি এটাও বিক্রি হবে ওটাও বিক্রি হবে এটা কি দুধ আছে না প্রেগন্যান্ট ওটা প্রেগন্যান্ট আছে দুধও আছে দুধ কত লিটার আছে এখন বর্তমান দুধ তো কম দুধ তো এখন বর্তমান আছে হলো 9-10 কেজির মতো দুধ 9 থেকে 10 কেজির মতো এটাও তো গ্যারান্টি দিয়ে বিক্রি হ্যাঁ আমার কথা সরজমিনে এসে দেখে নিয়ে যাবে তারপরে যে মশির বাচ্চা কিছু আছে মশির বাচ্চাগুলো দেখাই আচ্ছা মশির বাচ্চা দেখার আগে যেই পাশে কয়েকটা ষাঁড় বাচ্চা আছে হ্যাঁ ষাঁড় বাচ্চাগুলো ওইগুলো দর্শকদের দেখাই চলেন তারপর মহিষ দেখব এই যে আনোয়ার ভাই এই পাশে হচ্ছে কয়েকটা ষাঁড় আছে আপনার কাছে ষাঁড় তো আরো দেখছিলাম ওই পাশ দিয়ে হ্যাঁ ওই যে বাইরে থুয়ে দিছি কারণ ভালো লাগে লিবি না লিলি আমার তো লাভ বড় হবে আচ্ছা আচ্ছা এবং এগুলো তো ঘাটতির জিনিস না যে ঘাটে টাকা কমে লাগবে হ্যাঁ কমবে না না যদি অসুখ বিসুখ না হয় ভাই এইটা সম্পর্কে একটু জানান দাম কি বলা যাবে হ্যাঁ এই যে আমি দুইটা বাচ্চার দাম চাইছি বড় বাচ্চারা নিয়ে তা ছয় বাচ্চারা দেখা যাক কিছুদিন রাখার চিন্তা ভাবনা আছে আল্লাহ যদি তো এটা কোন জাত মনে হয় আপনার কাছে এটা হাসা 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 শায়ালের হাসা একটা জাত আছে এটা আচ্ছা এটার বয়স কি রকম এটার বয়স হচ্ছে 16 মাস 15 মাসের মতো আর কি 15 16 মাস হ্যাঁ 15 16 মাস আচ্ছা বেশ মোটা সোটা গরু হাত পাও মোটা আছে এগুলো খুব ভালো এবং খুব ভিত্তিটা ভালো কম্বলটা ইয়ার দিয়ে ভালো নাভিও আছে ঠিক আছে দাম কত ভাই এটা এক দাম তো যেহেতু 85 দাম রাখা যাবে 85 এক দাম পড়বে পড়বে পাশেরটা দেখি এটা এটা শাহিয়াল বিট
এটা শাহিয়াল শাহিয়াল নেপালি শাহিয়াল নেপালি শাহিয়াল আচ্ছা এর দাঁত হইছে কি এটা দাঁত হয়নি দাঁত হয় নাই দাঁত হয়নি বয়স কি রকম আনুমানিক বয়স আনুমানিক এটা মোটামুটি এবার কুরবানি চলবে কুরবানির আগে এবার কুরবানি দেয়া যাবে হ্যাঁ কুরবানি চলবে দাম কত এটার দাম পড়বে 130,000 টাকা 130,000 গায়ে মাংস আছে কি রকম এখন বর্তমান তা 6.5 মণ 5.5 মণ গোশত হবে 5.5 মণের মতো মাংসই আছে মাংসই আছে আচ্ছা আর ওই পাশে একটা সার আছে যেটা আপনার এখন বিক্রি টার্গেট নাই তারপরেও আসে দিলে এগুলো সরজমিনে এসে দামে দরে হচ্ছে দিয়ে দেবো সমস্যা নাই আচ্ছা ভিডিওর উপর যে বিক্রির আপনার একদমই ইচ্ছা নাই এটা ভিডিওতে কথা বলা দেখলেই বোঝা যায় সরজমিনেই বারবার আসতে বলতেছেন দর্শকদের আসলে তো ভিডিওর মধ্যে প্রতারণারা বেশি হয়েছে প্রতারণারা হার আজ খামারিরা কোথায় যারা নতুন এই অনলাইনে গরু কিনতেছে 100 জন গরু কিনতেছে তার মধ্যে মার খাচ্ছে হলো 30 জন 70 জনই মার খাচ্ছে 30 জন যারা একটু জ্ঞান অর্জন করছে তারাই একমাত্র লাভবান কিন্তু ঠকে 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 আজকে জ্ঞান অর্জন করছে সেই জন্য আমি বলতে চাই যে মাল যদি থাকে কাস্টমার আসবে খামারে থাকতে হবে মাল খামারে থাকলে কাস্টমার বলবে কথা নিজেদের গল্প করার গল্প করার কোনো দরকার নাই আচ্ছা এটা একটু দেখতেছিলাম দেখেন দর্শকদের হ্যাঁ এসে জুল সরজমিনে এসে দেখে ভালো লাগে খুব সুন্দর একটা সার এটা এই যে দেশে জন্ম এবং আমি যে গরুগুলো দেখাইছি আজকে প্রত্যেক মোটামুটি 4টা গরু আমার খামারে বর্তমান ভ্যাকসিন করা নাই প্রত্যেকটা গরুকে ভ্যাকসিন করা আছে ভ্যাকসিন করা আপনি তাহলে আমি গ্যারান্টি দিয়ে যেভাবে কথা বলতে পারি সবাই কিন্তু এইভাবে বলার ক্ষমতা নেই আচ্ছা 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 এইটার দাম চাবেন না ভাই না আমি এটার দাম চাবো কি রকম শরীরে বর্তমানে 7 মণ প্লাস হবে 7 মণের কাছাকাছি প্লাস হবে আশা করি আচ্ছা তো চলেন ওই পাশে কিছু মহিষ রাখছেন ওইগুলো দর্শকদের দেখেন আনোয়ার ভাই এই যে এই পাশে বেশ কিছু সারিবদ্ধভাবে মহিষের বাচ্চা আপনি বেঁধে রাখছেন এগুলো ছেলে মহিষ না মেয়ে মহিষ বর্তমানে এখানে 3টে আছে হলো ছেলে মহিষ 2টে আছে মেয়ে মহিষ এবং খুবই মেয়ে মহিষ 2টেও মোটামুটি খুব ভালো মানের মহিষ আমার যতটুকু চিনি আর কি এগুলো কি মোররা না রানী এগুলো মোরার ক্রস মোররা ক্রস হ্যাঁ কারণ 100 মোরা আমাদের বাংলাদেশে এখন অ্যাভেলেবল হয় এখনো অ্যাভেলেবল হয় না কিন্তু এই বাচ্চাগুলো আমার দেশের বাচ্চা এগুলো কোনো বাইরের বাচ্চা না আমার দেশের সার কিছু দেশের নতুন নতুন ভালো ভালো জাতের মহিষ আসছে মাংস আর দুধ উৎপাদন ছাড়া এই মহিষকে আমরা কি কি কাজে ব্যবহার করতে পারি এ মহিষ দিয়ে গাড়ি মহিষ দিয়ে গাড়ি নাঙল মলন সবই কিন্তু এগুলো তো আর আগের মতন এখন নাই এগুলো আমি মাংস এখন এখন বর্তমানে বর্তমানে মাংসটাই মেইন উৎপাদন এদের পারি দুধটা দাম আপনার গরুর হ্যাঁ বর্তমান 700 টাকা কেজি মহিষের মাংস আচ্ছা তো এগুলো থেকে দুধও তো দুধের দামও আমার মনে হয় ডবল হ্যাঁ দুধের ফ্যাট অনেক কারণ গরুর চেয়ে অনেক ফ্যাট বেশি দুধের আচ্ছা এমনিতে মনে হয় 100 টাকা লিটার বিক্রি হয় মহিষের দুধ নাকি ওইভাবে তো অ্যাভেলেবল হয় না যারা আছে মোটামুটি 60 টাকা 60 টাকা 65 টাকা করে আর কি ম্যানেজার কাটা ওনাদের দেয় দাদন দিয়ে রাখে জন্য নাকি রেট টাকা 60 টাকা প্রত্যেকটা সদস্যতে ধরা শান্তি নাই তো আচ্ছা এটার বয়স কি রকম হইছে ভাই এগুলোর বয়স হয়তো মোটামুটি 16 মাস 17 মাস করে বয়স 16 17 মাস এগুলো হিটে আসে কত মাসে এগুলো মোটামুটি আর 1-2 মাসের মধ্যে হিটে আসবে 1-2 মাসের মধ্যে হিটে আসবে আচ্ছা এর দাম নেবেন কত যেমন এনে জোড়া জোড়া দাম হবে আর 5টা একসঙ্গে যদি দিলে তাতেও একসঙ্গে দেওয়া যাবে আচ্ছা এই তাহলে জোড়া যেমন এই দুইটা হলো মেয়ে বাচ্চা একই বাড়ির নাকি আমার কাছে আসে কিন্তু আমি জায়গা জায়গা থেকে কালেকশন করছি আমি একবার থেকে কালেকশন করিনি আচ্ছা এটা কি এইটা মেয়ে বাচ্চা ক্রস না হ্যাঁ মুরা ক্রস দুটি আচ্ছা জোড়ার দাম হবে ওই দুটোর দামও পড়বে হলো 2,50,000 টাকা 2,50,000 টাকা দুটো কি ছেলে না মেয়ে এই দুটো ছেলে এই দুটো ছেলে আগে দুটো মেয়ে হ্যাঁ আগে দুটো মেয়ে আচ্ছা এগুলোর বয়স কি রকম এবারে এগুলোর ওই মোটামুটি 14 মাস 15 মাস করে এগুলো কি এই যে মুরা ক্রস না মুরা ক্রস আচ্ছা এই এই দুটার দাম 2,50,000 টাকা 2,50,000 টাকা এটা এগুলো কিন্তু মাংস রোটা আছে বর্তমান মাংস কিন্তু 4 মাস প্লাস মাংস আছে 4 মাস প্লাস মাংস আছে মাংস আছে এই যে পাশেরটা দেখি 5 নম্বরটা এটা এটা হলো মোটামুটি এর বয়স হচ্ছে 12 মাস 12 মাসের মতো 12 মাসের মতো এর কি জাত এটা হয়তো আপনার মুরারি ক্রস মুরা ক্রস ক্রস আচ্ছা আবার এই যে কিছুটা অ্যালবেনিয়ান এর কিছুটা সিট আছে দেখা কারণ সবই তো ক্রস হতে 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 এই অবস্থায় চলে আসছে আচ্ছা এর বয়স কি রকম ভাই এর বয়স হচ্ছে 12 মাস 12 মাস 12 মাস এর দাম কত অনর ভাই এর দাম পড়বে হলো 85,000 টাকা 85,000 টাকা আচ্ছা এগুলোর দাম বলার জন্য ধন্যবাদ কেউ যদি অনলাইনে কিনতে চায় বিক্রি করবেন হ্যাঁ যদি একসঙ্গে কেউ নিতে চায় যদি 5টা একসঙ্গে সেনে বড় একটা সারপ্রাইজ হবে কারণ এমনি অনেক দাম কিন্তু হয়ে গেছে কেটে কেটে আর যদি যদি 5টা একসাথে আমি রাখবো যদি একসাথে বিক্রি করতে পারে সেক্ষেত্রে আমি কিছু অনেকটুকু ছাড় দিয়ে দেবো একটু ছাড় দিয়ে দিবেন না আচ্ছা নরবি
তো আনোয়ার ভাই এই ছিল আপনার কালেকশন, আমি তো জানি আপনার ওই শেডে বকনা থাকে, তো এইখানেও তো দুইটা বকনা দেখতেছি, আবার ওই পাশে একটা ষাঁড় বাচ্চাও দেখলাম। আসলে এই দুইটা বাচ্চা আমি বেশ কিছুদিন আগে এক জায়গা থেকে কালেকশন করে নিয়ে আসি, দুইটা বাচ্চা কিন্তু মুন্ডি, দুইটাই মুন্ডি মুন্ডি। আচ্ছা এটা কিসের মুন্ডি, মানে জাত কি? এটা জার্সি এবং ফ্রিজিয়ানের ক্রস, জার্সি ফ্রিজিয়ান ক্রস ক্রস। আচ্ছা বয়স কি রকম হইছে এবারে? এগুলোর বয়স হচ্ছে 11 মাস করে, 11 মাস করে এবারে যে বয়স আছে দুইটা, বয়স আছে। এটা তো মনে হয় হলস্টিয়ান ফ্রিজিয়ান? হ্যাঁ এটা হলস্টিয়ান ফ্রিজিয়ান। আচ্ছা এটারও 11 মাস, 11 মাস। দাম বলে দেওয়া যাবে না? এগুলো দাম বললে পরে রয়েছে থাক, নিতান্তই আসে কোনো কাস্টমার যদি আসলে নিতে চায় সামনাসামনি দেখে শুনে তারপর দাম করে নেবে। 1,15,000 এর কোন গাবি? ওটা হলো ওই ওই সাদা গাবিতে, ওই যে সাদা গাবি, সাদা গাবি 1,15,000 না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ওইটার যেহেতু রেট বলে দিছেন ওইটা একটু বিস্তারিত জানান, দাঁত হইছে কয়টা? ওটা দাঁতের চারটে হচ্ছে। আচ্ছা ওই গাবিটার বর্তমান দুধ আছে 8 কেজি 9 কেজি জিনুইন দুধ আছে, বাচ্চারা নষ্ট হয়ে গেছে, প্রেগনেট এখনো হয়নি। 8 লিটার দুধের গ্যারান্টি দেওয়া যাবে? গ্যারান্টি দেওয়া যাবে 1,15,000 টাকা। 1,15,000। এই পাশ দিয়ে আরো অনেক গাবি আছে, এক প্রতিবেদনে এত দেখানো সম্ভব না। না তো আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন। আমার ফোন নাম্বারটা হলো ইমো নাম্বার 01761577336। এটাতে ইমো আছে? এটাতে ইমো, ইমো হোয়াটসঅ্যাপ। হ্যাঁ ইমো। তো দর্শক ভাইদের পরিশেষে কিছু বলতে চান, কোনো পরামর্শ? আমি আসলে সবসময় বলে থাকি যে দর্শক ভাইরা যে যেখান থেকে কালেকশন করেন প্রথম সাবজেক্ট জাত চিনে কালেকশন করতে হবে, জাত কখনো ফাঁকি দেয় না, যদি ওকে ঠিক মতো লালন পালন লালন পরিচর্যা খাদ্য মেনটেন করতে পারে কখনো ফাঁকি দেয় না, এবং সর্বসময়ের জন্য সরজমিনে আসে দেখে ধারবাট, মানে আপনার সব কথার শেষ কথা হচ্ছে সরজমিনে আসতে হবে, আসতে হবে, আইসে দেখে কিনতে হবে, দেখে কিনতে হবে কার খামারে কতগুলো মাল আছে, ওটা বাবা না, একজন একজনের একটাও থাকতে পারে, একজনের 10টাও থাকতে পারে, সেটা বড় কথা না, কিন্তু মালটা সঠিক নির্ণয় করে কিনতে হবে। আচ্ছা তার মানে এটাই হচ্ছে শেষ কথা, সরজমিনে দর্শক ভাইরা আসেন, কে পুরাতন কে নতুন, কারখামারে কয়টা আছে, কে ভালো জিনিস বিক্রি করে কে খারাপ জিনিস বিক্রি করে, একটা থাকলে তার কাছ থেকেও কেনেন, কারোর জিনিস কারোর কাছে খারাপ হয় না। আচ্ছা যে যখন বিক্রি করতে চায়, আমি কে ওই আমার জিনিস খারাপ হলে, হ্যাঁ যেমন আমি আসি ভাই এটার এই অবস্থা, এটার সমস্যা, এটা সরজমিনে এসে দেখে নিতে পারতেছে, কিন্তু আমার জিনিস আমি কখনো চাবো না যে আমার এই যে খারাপ জিনিস খারাপ অত তাড়াতাড়ি। আচ্ছা বলতে যার যার জিনিস তার তার কাছে সোনা সোনা। তো অসংখ্য ধন্যবাদ আনোয়ার ভাই, অনেকগুলো গাভী দেখাইছি, মহিষের বাচ্চা দেখাইছি, সার বাচ্চা দেখাইছি, বকনাও দেখাইছি, মানে এই জগতের সবই দেখাই ফেলছি। তো ভালো থাকবেন, দেখাবো ইনশাল্লাহ আগামী কোনো প্রতিবেদনে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।